আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম লীলা লীলা আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার পরিবারে কে কে আছে পরিবারে একটা বয়স্ক মা আছে বয়স্ক মা আছে আপনার বিয়ে শাদী হয় নাই না বিয়ে শাদী হয়নি বাবা আছে না বাবা নেই তখন তো বিয়ের বয়স হয়ে গেছে মনে অনেক আগে তাহলে বিয়ে শাদী কেন দেয়নি কেন গরিবের কপালে তো সব অপসহাদ হয়ে গেল বিয়ে শাদী হওয়া মানুষের বিয়ে করতে হলে অনেক যৌতুক চা টাকা পয়সা চা এটা তো আমাদের বিয়ে আমাদের পক্ষে সম্ভব না আচ্ছা আচ্ছা কেমন লাগে আসলে এই জীবনটা এখন জীবনটা তো অনেক কষ্টই আছে কষ্ট আছে দেখি বর্তমানে প্রতিবেদন এসে দাঁড়াইছে আচ্ছা কি উদ্দেশ্য নিয়ে আসলে এখন আইসি আমি একটা অসহায় গরিবের মাইয়া অনেক আশা নিয়ে প্রতিবেদনে দাঁড়াইছি যে এই বিপদের কালে আমার পাশে থাকবে আমাদের দায়িত্ব নিবে দুবেলা তুমি তো ডাল ভাত খাইতে পারবে তার সত্ত্বে মানুষ করে প্রযুক্তি রাখবে যার দ্বারা এবার অসুস্থ মাটাকে সুস্থ করতে পারবো ইনশাআল্লাহ কারণ এরকম একজন ভালো মনের মতন মানুষ পাই না আমি তাকে জীবন সঙ্গী লেখাপড়া করছিলেন না ভাই এরকম লেখাপড়া করা ভাগ করে আচ্ছা কোন বিষয়টা বেশি কষ্ট দেয় এই বয়সে এসে বিষয়টা কি যে মনে করেন ঠিক মতো খাইতে পারতেছি না চলতে পারতেছি না মোটা বর্তমানে অসুস্থ আছে টাকার অভাবে ডাক্তারের কাছে নিতে পারতেছি না এটাই বেশি লেখাপড়া করছিলেন আপনি না লেখাপড়া লেখাপড়া করা হয় নাই তাই না তো এখন কিরকম মানুষ হলে আপনার সঙ্গে আসলে মানাবে বা আপনার পছন্দ হবে বিয়ের জন্য সে যেরকম হোক তার মনটা সুন্দর থাকলে চলবে সে আমাকে দুবেলা দিন তো ডাল ভাত খাইতে পারলে চলবে আর কিছু চাই আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি আমার বগুড়াতে কোথায় বগুড়া বগুড়া হ্যাঁ জেলা বগুড়া হ্যাঁ জেলা বগুড়া আচ্ছা থাকেন কোথায় এখন বর্তমানে আছি বগুড়া বগুড়াতেই আছেন তাই না আচ্ছা আচ্ছা তা বিয়ে শাদি করতে চাইলে মানুষ তো একটু মানে মুখটা দেখতে চায় আপনি যে মুখটা ডেকে আসছেন তাহলে মুখটা কিভাবে দেখবে আমি দেখাবো যে আমাকে জীবন সঙ্গী বানাবে সারা জীবনের জন্য আমি তাকেই মুখ দেখাবো আমি সবাই মুখ দেখাতে চাই না তার জন্য মুখটা দিতে চাই তা আপনার সঙ্গে যোগাযোগের নাম্বার দিলে তো সমস্যা নাই না সমস্যা নাই নাম্বারটা কি মুখস্থ আছে না আমার মুখস্থ নয় আপনি বলে দিন নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে আসলে কতটা অসহায় পড়ে প্রতিবেদনে আছে তার কথা শুনেই আসলে বুঝতে পারতেছেন কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি আমি বলে দিচ্ছি তার নাম্বারটি হচ্ছে 01324048144 নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম